গত পাঠে আমি তোমাদেরকে প্রশ্ন করিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সবাই সেগুলো শিখে ফেলেছ, করে ফেলেছ। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় নয়ের কিছু প্রশ্ন করাবো। তোমরা সবাই আমার সাথে বোর্ডের দিকে মনোযোগ সহকারে খেয়াল করবে। তাহলে চলো আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নয়। আমি প্রশ্নটি বলছি উত্তর সহ, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। প্রশ্ন, সমাজ কি? সমাজের প্রয়োজন কেন? সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো। আবারও বলছি, সমাজ কি? সমাজের প্রয়োজন কেন? সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো। উত্তরটি বলছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনে নাও। উত্তর, আমাদের চারপাশের পরিবেশ, মানুষ ও তাদের কাজ নিয়ে আমাদের সমাজ। আবারও বলছি, আমাদের চারপাশের পরিবেশ, মানুষ ও তাদের কাজ নিয়ে আমাদের সমাজ। মানুষ একা বাঁচতে পারে না, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সমাজের প্রয়োজন। মানুষ একা বাঁচতে পারে না, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সমাজের প্রয়োজন। সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য হলো, এক, সমাজের নিয়মকানুন মেনে চলা, দুই, সুবিধা বঞ্চিতদের সাহায্য করা, তিন, কারো ক্ষতি না করা, চার, বয়স্কদের সাহায্য করা। আমি আবারও বলছি, সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য হলো, এক, সমাজের নিয়মকানুন মেনে চলা, দুই, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করা, তিন, কারো ক্ষতি না করা, চার, বয়স্কদের সাহায্য করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো প্রশ্নোত্তরটি পড়লাম এবং জানলাম, চলো আমরা একটু প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নিই। দেখো আমাদের প্রশ্নটি আছে, সমাজ কি? আমরা কিন্তু মানুষ, মানুষ কেউ একা বেঁচে থাকতে পারে না। আমাদের চারপাশের পরিবেশ, মানুষ ও তাদের কাজ নিয়ে আমাদের সমাজ। আর এই আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার? সমাজের প্রয়োজন। সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, বিভিন্ন পেশায় মানুষ বাস করে। প্রত্যেককেই আমাদের প্রত্যেক কারো না কারো প্রয়োজন আছে। যেমন একজন ডাক্তারের যেমন একজন মুচির প্রয়োজন আছে, তেমন একজন মুচিরও প্রয়োজন আছে একজন ডাক্তারের কাছে যাওয়ার। আবার দেখো, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, সবার সবার ক্ষেত্রে সব কিছুর দরকার আছে। সেজন্য বলছে যে আমরা কেউ সমাজে একা বাস করতে পারি না। কেউ একা বাস করতে গেলে বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন করতে হয়। আমরা যখন দেখো যে একটা বাজার করতে যাব, একটা দোকানদারের কাছে বিভিন্ন জিনিস প্রয়োজন হচ্ছে, তখন কি একটা দোকানদার আমাদেরকে সাহায্য করছে, একজন জেলে মাছ দিচ্ছে, একজন কৃষক ফসল উৎপাদন করছে। তাহলে কি আমরা কি একা বেঁচে থাকতে পারি? পারি না। আমরা সমাজে সম্মিলিতভাবে সবাই একসাথে বাস করি, এই জন্যই আমাদের সমাজের প্রয়োজন। আর দেখো, সমাজের কাছ থেকে আমরা তো শুধু সুবিধা নিলেই হবে না, সমাজের প্রতি আমাদের কিছু দায় দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। দেখো, সমাজের প্রতি আমাদের কিছু কর্তব্যগুলো কি? আমরা সমাজের আইনকানুন মেনে চলব, আমরা কোনো সমাজ বিরোধী কোনো কাজ করব না। তারপরে সুবিধা বঞ্চিত, সমাজে যাদের বিভিন্ন ধরনের অসুবিধা আছে সেই সুবিধা বঞ্চিতদের কী করবো? সাহায্য করবো।
আমরা সমাজের কোনো মানুষের কোনো ক্ষতি করব না, পারলে ভালো করার চেষ্টা করব, কারোর কোনো ক্ষতি করা যাবে না। তারপরে একজন মনে করো যে রাস্তায় একজন অন্ধ রাস্তা পার হতে পারছে না, আপনি দেখেও না দেখার ভান করে তো চলে আসা যাবে না, আমাদেরকে কী করতে হবে যে সেই অন্ধকে একটু হাত ধরে রাস্তা পার করে দিতে হবে। তারপরে সমাজে বয়স্ক মানুষ আছে, তাদের প্রতি সম্মান করতে হবে, শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, প্রয়োজন হলে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আবার ছোট ছোট শিশু আছে সমাজে, তাদেরকে আমাদের ভালোবাসতে হবে, স্নেহ মমতা দিতে হবে। তাহলে এগুলোই হলো আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার প্রশ্ন উত্তরটি করে ফেলি। তোমরা তো জানো সোলাইমান কিন্ডার গার্ডেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয়, তোমাদেরকে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে এখনই এই প্রশ্নোত্তরটি শিখে ফেলতে হবে। চলো তাহলে আমরা মনোযোগ দিয়ে আরেকবার পড়ে ফেলি। প্রশ্ন, সমাজ কী? সমাজের প্রয়োজন কেন? সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো। উত্তর, আমাদের চারপাশে পরিবেশ, মানুষ ও তাদের কাজ নিয়ে আমাদের সমাজ। মানুষ একা বাঁচতে পারে না, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সমাজের প্রয়োজন। সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য হলো, এক, সমাজের নিয়মকানুন মেনে চলা, দুই, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করা, তিন, কারো ক্ষতি না করা, চার, বয়স্কদের সাহায্য করা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নোত্তরটি শিখে ফেলেছ এবং বুঝে নিয়েছ। তাহলে আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।